দিয়েছে। যাই হোক, এখন সেজদার বিষয়, যে মানুষের পায়ে সেজদা দেওয়া, কবরে সেজদা দেওয়া, আমরা তো বেসিক্যালি জানি যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, আমরা এটাকে হারাম মনে করি। আমরা এটাকে হারাম মনে করি বলতে জাম্মে কাফির, এবং বড় একটা এটার সেজদার পক্ষে আমি ওইভাবেই অ্যানালাইসিস করেছি যে সেজদার পক্ষে দলিল, মানে সেজদার পক্ষে গ্রহণযোগ্য দলিল কম, এবং সেজদার পক্ষে ওরকম গ্রহণযোগ্য কেউ এটা সমর্থক বলেছে কিনা, এরকম কোনো গ্রহণযোগ্য মুফাসসির বা লেখক এরকম আমার চোখে ওরকম পড়ে না, এতো আপনার চোখে আছে এরকম হতে পারে, কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আসছে, রহমানকে সিজদা করো। আমি 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 প্রশ্নটা করি, আপনি আপনার ব্যাখ্যাটা করেন। তো এখন এই যে মানুষের পায়ে সিজদা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসও আছে যে তোমরা কখনোই মানুষকে সিজদা করো না। আবার আরেক হাদিস আছে যে আমি যদি সিজদা করাটা জায়েজ করে দিতাম, সেক্ষেত্রে তার স্বামীকে সিজদা করাটা জায়েজ করে দিতাম। আপনি যেটা আপনি হাদিসটা জানেন, তো সিজদা করাটা রাসূলের হাদিস থেকে প্রমাণিত এটা নিষেধ, এবং কোরআনে কোথাও বলা আছে কিনা যে সেজদা করার অনুমতি আছে কিনা, হ্যাঁ, অথবা রাইটেন্সি আছে কিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা মানুষকে সেজদা করতে পারবে এরকম কোনো কথা আছে কিনা আপনি মনে করেন কি? বলেন জি। সবচেয়ে বড় বিষয় হলো কি, আমাদের দেহের মধ্যে এখন করোনার টিকা, তো আর কোরআন শরীফে আসছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, একমাত্র মানুষ হচ্ছে অস্থির প্রাণী, বুঝছেন? না, আপনি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আপনি যে কোরআনের শব্দগুলো ব্যবহার করছেন খুব সুন্দর করে পড়ছেন, বেসিক্যালি আপনাদের সুফিবাদের যারা আছে তারা কোরআনের অতটা সুন্দর করে শুদ্ধভাবে পড়ে না, মানে পড়েন এটা তাদের ভুল, আমাদের কাছে এটা সঠিক মনে হয় না, শুদ্ধ করে ওরকম বলবো, কিন্তু আপনি কিন্তু শুদ্ধ করে, আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। জি, যাই হোক, অনেক সময় আমারও মিস্টেক হয়েছে, আমি আবার মূলত কওমি মাদ্রাসায় পড়ছি, তো এই জন্যই আমার পড়াটা একটু শুদ্ধ আছে, তেমন শুদ্ধ নাই কেন চর্চা করি না তো অনেকদিন, আবার পলিটেকনিক্যাল পড়াশোনা করছি বা বিদেশ টিদেশ ঘুরছি, দুনিয়াবী ভাবে কাজকাম করছি, রেলওয়েতে চাকরি করছি, এখন আবার কিছুই করি না, তো আমি মূল কথা ওইদিকে যাচ্ছি না। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, হ্যাঁ, এটা বলছে একমাত্র পানি সেটা হলো মানুষ অস্থির, আল্লাহ ছাড়া ভাই কাউকে সিজদা করা যাবে না, একমাত্র সিজদার মালিক কে? আল্লাহ। আমি ইমরান ভাই, আপনি সূক্ষ্ম করে বলেন তো আল্লাহটা কই, মানে আল্লাহর আমি ফাই কই, কোথায় আল্লাহকে সিজদা দিব? না, আল্লাহকে পাওয়ার কি আমাদের, আমরা যে বেসিক্যালি যেটা জানি আল্লাহ কাউকে সিজদা করা যায় না, মানলাম, আপনিও মানছেন আমিও মানছি, এখন আল্লাহরে আমি কোথায় ফাই সিজদা দিতে বলেন? এখন আপনি আল্লাহকে পাওয়ার জন্য এরকম কোন কথা কোথাও মানে বলা আছে কিনা যে আল্লাহকে পেয়েই সেজদা করতে হবে, এরকম কোন কথা আছে কিনা? বা সেজদা, আমরা যে সেজদা গুলো করি আল্লাহকে সেজদা করতে হবে এরকম কোন আয়াত কোরআনে আছে? ইন্নাল সুজুদু লিল্লাহি, আচ্ছা আপনি বলেন, আমার আয়াতটা খেয়াল আসছে না, যেহেতু প্রতিপক্ষ না আমি আপনার থেকে বক্তব্য নিতে। জি, আমি পুরো কোরআন যদি লাইফে অনেক আমার আমি দেখতেছি বা আমি দেখছি জানি অনেক মুফতি অনেক মাওলানা আমাদের লাইফটা দেখতেছে, যদি কারো কাছে যদি এটা সংগ্রহ থাকে আমাকে একটু জানাই দিলে আমি শুদ্ধ হব। আমি আল্লাহকে সিজদা করার কথা কোরআনের মধ্যে একটা আয়াত পাইছি, রহমানকে সিজদা করো। হ্যাঁ, রহমান মানে কি? দয়ালু, মেহেরবান। এখন রহমান তো এটা আল্লাহর একটা সিফাতই না, আল্লাহ দয়ালু। এখন মানুষ যদি নামটাকে ব্যবহার করে শুধু রহমান হিসাবে ব্যবহার করা যায় না, আমরা যেটা জানি যে আগে পরে আব্দুল বা কিছু একটা ব্যবহার করা লাগে, রহমান তো বেসিক্যালি এটা আল্লাহর জন্য সাব্যস্ত। এখন আপনি এই মানে একটা মানুষকে তো এটা কি বলার সুযোগ আছে কিনা যে আপনি খুব দয়ালু মানুষ, আপনাকে রহমান বললাম এরকম? আমার আমাদের কাছে একটা কথা বলি, এটা বলার সুযোগ নেই পৃথিবীতে যত এই ওলি আব্দাল গাউস কুতুবগণ আসছেন, আমার নবীর পায়ের তালু ও বিশেষ অনেক সাহাবারা জিরবে দিয়ে ছাড়ছে, তাই না? পায়ের তালু, তাইলে এটা কি সেজদা হইছে? না, এটা সেজদা হয়নি, এইটা সেজদা হয়নি। কপাল নোয়াইলে, এই যে আমাদের দেশে একটা প্রভাকাণ্ড ছড়ায়, কপাল নোয়াইলে এটা বিষয়টা হাদিসও আছে, কদম মুসি করার, পায়ে চুমা খাওয়ার একটা হাদিসও, এরকম কিছু হাদিস আছে, এই হাদিসগুলো মানে সহি কিনা এই নিয়ে অনেক কথা আছে। জি, মানে সেজদার বিষয়টা, আপনাদের এটা সেজদা কিনা বা আপনার সেজদাতে গিয়ে তাসবিহ পড়েন কিনা,
বা সেজদারের যে নিয়মটা এইভাবে আপনি পালন করেন কিনা, বা এটা আপনি সেজদা হিসাবে ব্যবহার করেন কিনা, যেটা আল্লাহর জন্য নামাজ আমরা করি এটা একটু একটু হালকা হই ভাই। আমি বর্তমানে এখন এই দেশে যাইতেছি না, আমার উরুসের মধ্যে একজনে আমাকে নাচতে নাচতে, আমি জিকিররত অবস্থা ছিলাম, সে আসি আমার পায়ে পড়ে গেছে। এখন পড়ে যাওয়াতে এটাকে সেজদা বানাইয়া, আল্লাহর সেজদা বানাইয়া আমাদের দেশের মানে যারা ওই আমাদেরকে আগে থেকেই মাইজবান্ডারিকে দেখতে পারে না, মাইজবান্ডারি তরিকতের লোকেরে, হিয়াজুড়ি তরিকতের লোকেরে, ওরা এমন একটা উশৃঙ্খল করতেছে। তো যাই হোক, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। আমি কি আল্লাহ, আমাকে কেন সিজদা করবে? এখন একটা মানুষ তার আবেগ থেকে আসি পা জড়াই ধরে পায়ের উপরে পড়ি যায়, এখন কি করবে? পরে বুঝিয়েছেন কিনা যে না খবরদার তোমরা সিজদা করতে পারবা না বা সিজদা করো না এরকম বলে? অবশ্যই, যে এটা কেন বুঝাবো না যে দেখো একমাত্র আল্লাহকে ছাড়া? তারাও কয় যে না আমরা আল্লাহ টাল্লাহ আল্লাহ টাল্লাহ বুঝি না, আপনার কেন জানি আবেগ সৃষ্টি হয়েছে আপনার পায়ে পড়ছে, ওরা তো ওইটা তো অবশ্যই, কেন আল্লাহর সিজদা তো নেওয়াই যাবে না এটা তো। তাইলে আমি তো আল্লাহ, তাইলে আল্লাহর মাখলুক, আল্লাহ দুনিয়া থেকেই গিয়া ওইটা না। এখন আল্লাহর সিজদা গিয়ে তো সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলতে হয়, তাই না? তো যাই হোক, এই তাজিমি তাজিম এটা মানুষের এই যে জোর করে কি কাউকে তাজিম করানো যায় ভাই? ওইটা আবেগ সৃষ্টি হয়, মহব্বত থেকে সৃষ্টি হয়। একজন গুরুকে, একজন সুগুরুকে, সুপথপ্রাপ্ত লোককে কতটুকু আদর করব, কতটুকু যত্ন করব, এটা মন থেকে উদয় হয়। এটি এডি কাউকে জোর করাইয়া কেউ করতে পারে না, করাইতে পারেও না। তো যাই হোক, আল্লাহকে ছাড়া সিজদা করা হারাম। আমরা তো অনেকেই বলে যে মানুষের পায়ে সিজদা করা যায় যাচ্ছে, তো আপনি বলছেন যে আপনি মানুষের পায়ে সিজদা করা এটা ঠিক না, দুইটা দুই রকম হয়ে গেল। মানুষের পায়ে কেন সিজদা করবে? মানুষের পায়ে হয়তো সুমু খাইতে পারে, সাপোর্টার না মানুষের পায়ে হয়তো গিয়ে একটু চুমা দিতে পারে, বা পা একটু হাত বুলে দিতে পারে, একটু তেল দিতে পারে, বা একটু হাত পা টিপে দিতে পারে, কিন্তু টিপের মধ্যে আবার হাঁটুর উপরে উঠতে পারবে না, এগুলার কিছু হিসাব নিকাশ আছে। আল্লাহ সেজদা আল্লাহকেই করতে হবে, তবে আল্লাহ যেখানে সেজদা কিন্তু সেখানে দিতে হবে, আল্লাহ ছাড়া সেজদা করা হারাম। মানে এটা আপনার ব্যাখ্যা আর কি, আপনার ব্যাখ্যা আপনি এটাই ভাবে বুঝেন। হ্যাঁ আমাদের ব্যাখ্যাটা এরকম, আবার আপনার ব্যাখ্যাটা আপনি করছেন যে আল্লাহ যেখানে শিওর হয় বা আল্লাহকেই সিজদা করতে হবে, বিষয়টা আপনি ওইভাবে বলছেন। আচ্ছা, দিস ইজ ঠিক আছে, আপনি আপনার বক্তব্য দেওয়ার রাইটেন্সি আপনার আছে,